তোমরা কি পৃথিবীর থেকে বড় সাপ দেখেছো যাকে তোলার জন্য ক্রেন নিয়ে আসতে হয়েছিল কি একটি সাপ এত বড় যে একটি উড়ন্ত হেলিকপ্টারকে হামলা করে দিয়েছিল তাহলে ভাবো সাপটা কত বড় হবে সেই রকমে আজ আমি তোমাদেরকে এমন দশটা সাপ দেখাবো যেগুলো পৃথিবীর সবথেকে বড় সাপ নাম্বার ওয়ান থার্টি থ্রি ফিট অ্যানাকন্ডা তোমরা তো ভালো করেই জানো পৃথিবীর বেশিরভাগ বড় সাপ অ্যামাজন জঙ্গল আর অ্যামাজন নদীতেই পাওয়া যায় ব্রাজিলে একটা নদীর ধারে ড্যামের কাজ চলছিল এবং সেখানকার শ্রমিকরা একটা প্রচুর বড় সাপ দেখেছিল এবং ভয় পেয়ে গেছিল কারণ বেশিরভাগ সাপ ছোট হয় কিন্তু এই সাপ তেত্রিশ ফুট লম্বা ছিল এবং এক মিটার চওড়া এই সাপটি ওখানে মরা অবস্থায় পাওয়া গিয়েছিল কিন্তু কিভাবে মরেছে সেটা এখন পর্যন্ত জানা যায় নাম্বার টু ব্রাজিল রিভার অ্যানাগন্ডা ব্রাজিল দেশ বেশিরভাগটাই বুনে জঙ্গলে ভর্তি সেই এখানে প্রচুর রকমের প্রচুর প্রাণী দেখা যায় একবার একজন নদীতে মাছ ধরতে গেছিল এবং মাছ ভেবে একটি জাল ফেলেছিল এবং সেই জালে সাপটি পড়ে গেছিল সাপটি আগে থেকে একটি খুব বড় শিকার ধরেছিল সেই জন্য সাপটি বেশি হালচাল করতে পারেনি জলে এবং সেই জেলেটি সাপটি লেজটি ধরে টানা করছিল এবং সাপটি ভয়ে পালাচ্ছিল ওই বোটে তিনজন ছিল এবং তিনজনকেই পুলিশে ধরে এবং আটশো ডলার আর আঠেরো মাস সাজা দেয় কোর্ট কারণ সেই নদীতে মাছ ধরা নিষেধ এবং তারা একটি প্রাণীকে ধরার চেষ্টা করছিল সেই জন্য বলছি কখনো জীবজন্তু এরকম ধরবে না মারবে না বলা যায় না তোমাকে হয়তো ধরে নিয়ে চলে গেল পুলিশে নাম্বার থ্রি দা নাবাও আফ্রিকার লোকেরা বলে এই সাপ একশো ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর মুখটা ড্রাগনের মতো দেখতে হয় এই সাপ কত বড় তাই ছবিটা দেখে বুঝতে পারছো এটা আফ্রিকার কঙ্গো নদীতে যে ছবিটি হেলিকপ্টার থেকে তোলা হয়েছে যেখানে একটি প্রচুর বড় সাপকে দেখতে পাচ্ছ এই সাপটিকে আফ্রিকার লোকেরা নাবাও বলে ডাকে নাবাও নাম্বার দু হাজার এগারো সালে আমেরিকার মিশরি শহরে একটি ২৬ ফুট লম্বা অজগর সাপ দেখতে পাওয়া যায় এই সাপটি এত লম্বা যে এটিকে ধরার জন্য পনেরো জন লোক লেগেছিল এবং এই সাপটির বয়স মাত্র দশ বছর এই সাপটি একবারে চল্লিশ কিলো ওজনের একটা হরিণকে খেয়ে নিতে পারে হুম নাম্বার ফাইভ ইন্দোনেশিয়ান পাইথন দু সালে ইন্দোনেশিয়ার একটি চাষের জমি থেকে উনপঞ্চাশ ফুট লম্বা একটি সাপ পাওয়া যায় যার ওজন ছটি লোকের সমান এক কাঞ্চন মল্লিকের মতো যদি ছটা লোক হয় তাহলে কিন্তু হবে না এই সাপটির ওজন চারশো পঞ্চাশ কিলো যাকে দেখেছিল দুজন মানুষ দিয়ে সেখানকার পুলিশ প্রশাসনকে বলে এই ব্যাপারটা এবং সেই সাপটিকে ধরে চিড়িয়াখানায় রেখে দেওয়া হয় এবং এই সাপটিকে ধরার জন্য পঁয়ষট্টি জোন লোক লেগেছিল পঁয়ষট্টি জন। নাম্বার কিং কোবরা তোমরা তো ভালো করেই জানো যে কিং কোবরা কতটা সাপ কোবরা কামড়ালে তিরিশ মিনিটের মধ্যে একটি মানুষের মৃত্যু ঘটে বেশিরভাগ সময়ই এই সাপটি দশ থেকে তেরো ফুট পর্যন্ত লম্বা হয় কিন্তু পৃথিবীর সব থেকে বড় কিংকোবড়া আঠেরো ফুট লম্বা যেটিকে ইন্দোনেশিয়াতে ধরা হয়েছিল কিন্তু এখন সাপটি লন্ডনের একটি চিড়িয়াখানাতে আছে নাম্বার সেভেন গ্রিন অ্যানাগণ্ডা গ্রিন অ্যানাগণ্ডাকে পৃথিবীর সবথেকে বড় সাপ হিসেবে ধরা হয় পুরুষ অ্যানাগণ্ডার তুলনায় মহিলা অ্যানাগন্ডার সাইজ বড় হয় বেশিরভাগই জলে জঙ্গলে থাকে এটি বিষাক্ত সাপ নয় কিন্তু কোনো শিকারকে ধরে চারিদিকে জড়িয়ে পেঁচিয়ে টিপে মেরে দেয় এবং গিলে নেয় নাম্বার এইট বার্মিস পাইথন যেটি পৃথিবীর তৃতীয় লম্বা সাপ যেটি ষোলো ফুটের থেকে বেশি লম্বা হয় এবং একশো কিলো পর্যন্ত ওজন হয় বেশিরভাগ সময়ই এই সাপটিকে গাছে দেখা যায় এই সাপ অনেকে আবার পোষে কারণ দেখতে সুন্দর তো এই সাপটা থেকে একটাই কথা বলবো যে গার্লফ্রেন্ড পোষার থেকে এই সাপ পোষে নিয়ে অনেক ভালো নাম্বার নাইন ওয়ার্ল্ড লার্জেস্ট স্নেক এই সাপটি মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইট থেকে পাওয়া গেছিল সেখানকার শ্রমিক সেই সাপটিকে জ্যান্ত ধরেছিল এবং তারপর সেটিকে চিড়িয়াখানায় রেখে দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ একদিন এই সাপটি ডিম দিচ্ছিল আর ডিম দিতে দিতে মারা গেছিল ডিম দিতে দিতে মারা গেছিল হতেই পারে না হওয়ার কিছু নয় নাম্বার টেন জায়েন্ট স্নেক এটি পৃথিবীর সবথেকে বড় সাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন একজন পাইলট হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল তখন তার নজর পড়লো জমিতে পড়ে থাকা একটা সাপের ওপর এবং সেই সাপটিকে কাছ থেকে দেখার জন্য হেলিকপ্টারের পাইলট হেলিকপ্টারটা নিচে নিয়ে এসেছিল এবং হেলিকপ্টারটা যেই একটু নিচে আসে অমনি সাপটি হেলিকপ্টারের উপর হামলা করে দেয় হেলিকপ্টারের পাইলট বলেছিল সাপটি পঞ্চাশ ফুট মতো লম্বা ছিল কিন্তু সিআইএ সমস্ত খোঁজ খবর নয় এবং তারা বলেছিল সাপটি দুশো মিটার পর্যন্ত লম্বা ছিল তোমরা দেখলে তো পৃথিবীর সব থেকে বড় সাপগুলো তো এই সাপগুলো দেখার পর একটাই কথা বলবো দয়া করে কেউ সাপটা মারতে যাবেন না কারণ ওদেরও ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে গার্লফ্রেন্ড আছে হতে পারে যে সাপেদের অ্যাফেয়ারও আছে না হবেই বলছি না হতেও তো পারে আজকের ভিডিওটা এতটাই তোমাদেরকে দেখালাম পৃথিবীর সব থেকে বড়ো বড়ো সাপ আর যদি তোমাদের মনে কিছু কোশ্চেন থেকে থাকে তো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই বললাম তো বাই চাও কাজ করো নিজেদের আবার পরে ভিডিওতে দেখা হবে তো ভাই